নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে আলোচনা করা হবে ইংলিশ স্টোরি রাইটিং নিয়ে, অর্থাৎ কমপ্লিটিং স্টোরি। কমপ্লিটিং স্টোরি নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করা হবে এবং আজকের স্টোরিটির টাইটেল হচ্ছে হোয়াট ইজ প্লে টু ওয়ান ইজ ডেথ টু অ্যানাদার, অর্থাৎ একজনের কাছে যেটি খেলা বা একজনের কাছে যেটি আনন্দ, অন্যজনের কাছে সেটি মৃত্যুর কারণ হতে পারে। এটি হচ্ছে আজকের স্টোরির টাইটেল বা লেসন বা মোরাল। যেটা স্টোরির শুরুতে বলা হচ্ছে যে দেয়ার ওয়াজ এ পন্ড ফুল অফ ফ্রগস, একটি পুকুর ছিল, কোথাও একটি পুকুর ছিল এবং যেটি ব্যাং দিয়ে পরিপূর্ণ ছিল, অর্থাৎ একটি পুকুরে অনেক ব্যাং ছিল। সাম অফ দেম পুট দেয়ার হেডস আউট অফ দ্য ওয়াটার অ্যান্ড ক্রকড লাউডলি, অর্থাৎ সাম অফ দেম পুট দেয়ার হেডস, ওই যে পুকুরে অনেক ব্যাং ছিল সেই পুকুরে কিছু ব্যাং পুট দেয়ার হেডস আউট, পানি থেকে মাথা উপরে বের করত, অফ দ্য ওয়াটার অ্যান্ড ক্রকড লাউডলি, এবং জোরে জোরে ডাকাডাকি করত। ক্রকড হচ্ছে ব্যাঙের যে আওয়াজ, ব্যাং যে ধরনের বা ফ্রগ যে ধরনের আওয়াজ বের করে তাকে বলা হয় হচ্ছে ক্রকড। ওয়ান ডে সাম বয়েস ওয়ার প্লেয়িং বাই দ্য সাইড অফ দ্য পন্ড, তো একদিন কিছু কিছু বালকরা বা কিছু বালক বা কিছু ছেলেরা ওয়ার প্লেয়িং বাই দ্য সাইড অফ দ্য পন্ড, ওই পুকুরের পাশে খেলছিল। তো স্টোরির শুরুতে বলা হচ্ছে দেয়ার ওয়াজ এ পন্ড ফুল অফ ফ্রগস, যে এক পুকুরে অনেক ব্যাং ছিল এবং সাম অফ দেম পুট দেয়ার হেডস আউট অফ দ্য ওয়াটার, এবং কিছু ব্যাং মাথা পানি থেকে উপরে তুলতো অ্যান্ড ক্রকড লাউডলি, এবং জোরে জোরে ডাকাডাকি করতো। তো ওয়ান ডে একদিন সাম বয়েজ আর প্লেয়িং বাই দ্য সাইড অফ দ্য পন্ড, কিছু বালক ওই পুকুরের পাশেই খেলছিল। হোয়েন দে হার্ড ক্রকিং, যখন তারা ওই ব্যাঙের ডাকাডাকি শুনতে পেল, দে বিগ্যান টু থ্রো স্টোনস অ্যাট দেম, তখন তারা ওই ব্যাঙের মাথা বরাবর ব্যাঙকে লক্ষ্য করে ওই পুকুরের পাশ থেকে ঢিল নিয়ে তাদের উপরে ছুটতে লাগলো। ওই ছেলেরা, যেসব ছেলেরা পুকুরের পাশে খেলছিলো, তারা যখন ব্যাঙের ডাকাডাকি শুনতে পেল তখন তারা ওই ব্যাঙদের লক্ষ্য করে পুকুরে ঢিল ছুটতে লাগলো। ওয়াল দ্য ফ্রগস অ্যাট ওয়ান্স ওয়েন ডাউন ইন টু দ্য ওয়াটার, এবং ওই বাচ্চাদের ঢিল শুরু করাতে সব ব্যাং তখন মাথা পানির ভিতরে নিল এবং তারা আর উপরে থাকলো না, সবাই পানিতে ডুবে যেতে লাগলো। বাট দ্য বয়েজ কেপ্ট স্ট্যান্ডিং দেয়ার উইথ স্টোনস ইন দেয়ার হ্যান্ডস, কিন্তু ওই ছেলেরা ওই স্টোন বা পাথর সেগুলো হাতে নিয়ে ওখানে দাঁড়িয়ে থাকলো, অর্থাৎ পুকুরের পাড়ে তারা দাঁড়িয়ে থাকলো ঢিল হাতে নিয়ে, যে ব্যাং যে মাত্র মাথা উপরে তুলবে ওই মাত্র তারা ঢিল ছুড়বে। দ্য নিউ গেম ওয়াজ এ গ্রেট ফান টু দেম, এবং এই খেলা তাদের জন্য বিশাল এক আনন্দের সৃষ্টি করলো, ওয়াজ এ গ্রেট ফান, তাদের জন্য অনেক মজার। এই খেলা খেলে তাদের ভীষণ আনন্দ লাগলো, অর্থাৎ তারা খুব মজা পেলো, যে এই যে ব্যাং মাথা যখন উপরে তোলে, মাথা উঁচিয়ে যখন পানির উপরে মাথা তোলে, তখন তারা তাদের মাথা লক্ষ্য করে বা ব্যাংকে লক্ষ্য করে এই বালকেরা ঢিল ছোড়ে, এটি তাদের কাছে একটি খেলার মতো মনে হয় এবং তারা ভীষণ আনন্দ পায় এই খেলায়। দে ওয়েন্ট অন পেল্টিং দ্য ফ্রগস উইথ স্টোনস, মানে তারা ওই স্টোন বা পাথর বা ঢিল এগুলো তারা নিক্ষেপ করতেই থাকে ব্যাংদের উপরে। হোয়েন দে রেস্ট দেয়ার হেডস অ্যাবভ দ্য ওয়াটার, যেই মাত্র তারা ওই ব্যাংরা তাদের মাথা পানির উপরে তোলে, সেই মাত্র ওই ছেলেরা তাদেরকে তাদের ওই ব্যাংয়ের উপরে ঢিল ছুঁড়ে। দাস মেনি ফ্রগস আর হিট হার্ড, এবং কোনো কোনো ব্যাং ব্যাপক আঘাত পায়, হিট হার্ড মানে ব্যাপক আঘাত পায়, অ্যান্ড ফিউ আর কিল্ড, এবং কিছু ব্যাং নিহত হয় বা মারা যায়। ওই বাচ্চাদের ঢিলে কোনো কোনো ব্যাং ব্যাপকভাবে আহত হয়, সিরিয়াসলি উন্ডেড, এবং ফিউ আর কিল্ড, এবং বেশ কিছু ব্যাং নিহত হয়। অ্যাট লাস্ট অ্যান ওল্ড ফ্রগ রেইজড ইটস হেড, তখন একটা বৃদ্ধ এই অবস্থা দেখে একটা বৃদ্ধ ব্যাং তার মাথা পানির উপরে তুলল অ্যান্ড সেইড, এবং বলল, ও বয়েস, মানে ছেলেদের উদ্দেশ্যে একটি বৃদ্ধ ব্যাং বলছে যে, ও বয়েস, এই বালকেরা, প্লিজ প্লিজ স্টপ দ্য ক্রিয়েল ফান, তোমাদের এই নির্মম মজা, এই নির্মম আনন্দ, এই নির্মম খেলা, এই নির্মম গেম বা স্পোর্টস, এটি তোমরা বন্ধ করো। একটি বৃদ্ধ ব্যাং পানির উপরে মাথা তুলে, মাথা উঁচিয়ে এই বালকদের উদ্দেশ্যে এই কথা বলছে যে, স্টপ দ্য ক্রিয়েল ফান, এই নির্মম মজা বন্ধ করো তোমরা, ডোন্ট থ্রো স্টোনস অ্যাট আস, তোমরা আমাদের উপরে আমাদের দিকে ঢিল নিক্ষেপ করো না,
ইট ইজ এ প্লে, এটি একটি খেলা, উই আর এনজয়িং ইট, সেইড দ্য বয়েজ। তখন ছেলেরা ওই বৃদ্ধ ব্যাঙের কথা শুনে বলছে যে ইট ইজ এ প্লে, এটি আসলে একটি খেলা, উই আর এনজয়িং ইট, আমরা এটি মজা পাচ্ছি, আমরা আনন্দ পাচ্ছি এই খেলা খেলে, তোমাদের ঢিল দিয়ে তোমাদের স্টোন নিক্ষেপ করে আমরা অনেক মজা পাচ্ছি, উই আর এনজয়িং ইট। ছেলেরা ওই বৃদ্ধ ব্যাঙকে এই কথা বলল, হোয়াই শুড ইউ স্টপ ইট, কেন আমরা এই খেলা বন্ধ করব, হোয়াট ইজ প্লে টু ইউ ইজ ডেথ টু আস। তখন ওই ব্যাঙ বলছে, ওই বৃদ্ধ ব্যাঙ, দ্য ওল্ড ফ্রক সেইড, যে হোয়াট ইজ প্লে টু ইউ, তোমাদের কাছে যা খেলা, ইজ ডেথ টু আস, সেটি আমাদের জন্য সেটি মৃত্যু, তোমাদের কাছে যেটি খেলা সেটি আমাদের জন্য মৃত্যু, এটি ওই বৃদ্ধ ব্যাঙ ওই বালকদের বলছে। দিস ইজ হোয়াই, এই জন্য ইউ শুড স্টপ ইট, তোমাদের তাই এই খেলা বন্ধ করা উচিত, কারণ তোমাদের কাছে যেটি মজা, আমাদের কাছে সেটি বিপদ, আমাদের কাছে সেটি আতঙ্ক, আমাদের কাছে সেটি মৃত্যু। আনসার্ড দ্য ফ্রগ, এই কথা উত্তর দিল ব্যাঙ। দ্য বয়েজ ওয়ার অ্যাশেমড অফ দিস, এই কথা শুনে বালকেরা ভীষণ লজ্জিত হলো, লজ্জাবোধ করলো। দে লেফট দ্য ক্রুয়েল গেম অ্যান্ড ওয়েন্ট অ্যাওয়ে, তারা ব্যাঙের এই রিকোয়েস্ট শোনার পরে এবং ব্যাঙের এই নির্মম উক্তি শোনার পরে যে হোয়াট ইজ প্লে টু ইউ ইজ ডেথ টু আস, তোমাদের কাছে যেটি ফান, যেটি মজা, যেটি গেম, সেটি আসলে আমাদের জন্য মৃত্যু। এই কথা শোনার পর বাচ্চারা, ওই বালকেরা বুঝতে পারলো, দি বয়েজ ওয়ার অ্যাশেমড অফ দিস, তারা তাদের কৃতকর্মের জন্য তারা লজ্জিত হলো, এবং দে লেফট দ্য ক্রুয়েল গেম, এবং তারা এই নিষ্ঠুর খেলাটি, এই নির্মম খেলাটি বাদ দিল, অ্যান্ড ওয়েন্ট অ্যাওয়ে, এবং সেখান থেকে চলে গেলো।